নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা জানবো কলা গাছের ব্যাকটেরিয়াজনিত পচা রোগ সম্পর্কে। স্ক্রিনে দেওয়া ছবিগুলির মতো যদি আপনার ক্ষেতের কলা গাছগুলি এমনভাবে পচে যায় বা পচা দাগ দেখা যায়, তাহলে আপনারা কী ধরনের চিকিৎসা গ্রহণ করবেন সেই বিষয়ে আজকে আমরা আপনাদেরকে জানাবো। চলুন দেখে নেওয়া যাক উপসর্গগুলি। আবার প্রথম যে উপসর্গটি দেখে আপনি বুঝবেন সেটি হচ্ছে শাকার বা চারা গাছের অভ্যন্তরীণ কোষকলাগুলি পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায়। দ্বিতীয়ত, মাটির সামন্তরালে পচে যায় এবং পাতার গোড়ায় বাদামি বা হলুদ রঙের জলে ভেজা মতো স্থান দেখা যায়। এছাড়াও কাণ্ডের গোড়া স্ফীত হয়ে ফেটে যেতে পারে। এছাড়াও গাছের সবলতার অভাব ঘটে, ফলে পাতা শুকিয়ে যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক রাসায়নিক চিকিৎসাগুলি সম্পর্কে। সম্ভবমতো সবলম্বিত বলয় ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একবার এই রোগ দেখা দিলে সংক্রমিত গাছের আরোগ্য লাভ বা সংক্রমণ হ্রাসের কোনো সম্ভাবনাই নেই। কোনো রাসায়নিক দমন ব্যবস্থা আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।